আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল আরিহা কুকিং রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলায় চিকেন ফ্রাই কীভাবে করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 8 পিস চিকেন, আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 ফলি ফ্রেশ লেবুর রস। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 চা চামচ। এবারে সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মাংসটা যখন ফ্রাই করব তখন মশলাটা খুলে আসবে না। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এর মধ্যে টমেটোর পিউরিটাও অ্যাড করতে পারেন। এবার মাখিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুন আর পেঁয়াজটাকেও মেখে নিচ্ছি ভালোভাবে। এবারে চুলায় একটি প্যান দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে চিকেনগুলো দিয়ে দিব। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। চিকেনটা দেওয়ার পরে চুলার আঁচকে মিডিয়াম লোতে করে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার 1/5টা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। অপর পাশটাও সেমভাবে অল্প আঁচে ভেজে নিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে চিকেনটা যখন ভেতরে হয়ে আসবেন তখন নামিয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। চিকেনটা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।